সবাই মানে একটু আশা করে যে ভালো কোনো জিনিস করবো, ভালো একটু ফ্যামিলিকে চালাবো, নিজে ভালো চলবো। কুমিল্লার ওমর ফারুক দীর্ঘ ছয় বছর প্রবাস জীবনের পাড় চুকিয়ে দেশে ফিরেছিলেন স্থায়ী হবার স্বপ্ন বুকে বেঁধে, কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করতে না পেরে আবারও পাড়ি জমাতে হচ্ছে প্রবাসে। এবার কাজ নিয়ে বিদেশ যেতে যে খরচ তা জোগাতে করতে হয়েছে ঋণ, ভাঙতে হয়েছে জমানো পুঁজি। দুবাইতে যাচ্ছে এখন তো প্রায় 3 লক্ষ টাকার মতন খরচ, আর ওমানে গিয়েছিলাম তখন তো আপনার 2.5 লক্ষ টাকা খরচ হয়েছিল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী কর্মীদের বেশিরভাগেরই গল্প ফারুকের মতোই অভিন্ন। কাজ নিয়ে প্রথমবার বিদেশ যাচ্ছেন এমন কর্মীদের বেলায় এই ঘটনা আরও নিয়মিত। পারিবারিক বিনিয়োগে বিদেশ যাওয়ায় সব কর্মীদের সব প্রক্রিয়া শেষ করে বিমানবন্দর পর্যন্ত আসতে খরচ হয়েছে 3 থেকে 10 লাখ টাকা। আর দুইটা ভিসার মধ্যে মাইর খাইছে প্রায় 6 লাখের মতো, 6 লাখের মতো মাইর খাওয়ার মধ্যে ওইটার মধ্যে এটার মধ্যে 2 লাখ দশ আমার খরচ আর কিছু। আর হয়েছে আপনার এই 4 লাখের মতো আর কি। আগে দয়ালারিয়ানো শুরু করবো, মা বাপের টাকা দিব, সবকিছু মিলাই একে কাজ করতেইব। অভিবাসন নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর তথ্য মতে কাজ নিয়ে মধ্যপ্রাচ্যের দেশে যেতে ভারত, নেপাল ও ফিলিপাইন্সের কর্মীদের গড় খরচ 80,000 থেকে 1 লাখ টাকা। সেখানে বাংলাদেশের কর্মীদের গুনতে হয় ন্যূনতম 3 লাখ টাকা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর হিসেবে এক যুগে প্রবাস যাত্রার যে ঢল নেমেছে সেটিও বাড়ছে ক্রমান্বয়ে। চলতি 2022 সালের প্রথম 6 মাসের আগেই কাজ নিয়ে বিদেশে গিয়েছেন 6,91,000 কর্মী। তবে বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন বিভাগের প্রধান বলছেন, এই কর্মীদের বিদেশ যেতে গুনতে হয়েছে মোটা অঙ্কের টাকা। যাদের কাছে এই ডিমান্ড কেনা বেচে এটা একটা বড় ব্যবসা, আবার এখান থেকেও কয়েক হাত ঘুরে মানে ব্যবসা করছে সবাই। এই যে সব দিক থেকে চাপ, এইটাকে যাচ্ছে কার উপর? যাচ্ছে যে লোকটা বিদেশ যায় তার উপর, যার কারণে বারবার আমরা সব ধরনের গবেষণা উঠে আসছে বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার খরচটা সবচেয়ে বেশি। আমরা মনে করি অভিবাসন ক্ষেত্রে যত সংকট আছে তার সংকটের মূল শুরুটা আসলে এখান থেকে, এবং অভিবাসন খরচ যতদিন আমরা কমাতে না পারবো, অন্যান্য যে সংকটগুলো অনিয়মিত হয়ে যাওয়া, বেতন কম পাওয়া, নানা ধরনের সংকট, সেই সংকটের সমাধান আসলে সম্ভব না। দফায় দফায় দালাল চক্রের হাত বদলের কারণেই কর্মীদের এমন দুর্ভোগ বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তাদের মতে এভাবেই বিশ্বের সর্বোচ্চ অভিবাসন ব্যয়ের দেশগুলোর একটি হয়ে উঠেছে বাংলাদেশ। বিভিন্ন ধাপে 4 থেকে 6 লাখ টাকা খরচ করে 20 থেকে 35 হাজার টাকা বেতনের চাকুরি নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশ থেকে প্রবাসী কর্মীরা। যাত্রাকালে তারা বলছেন যে এই টাকা খরচ করে তারা দেশের বাইরে যাচ্ছেন, সেই টাকা উঠে আসার আগেই শেষ হবে তাদের ভিসার মেয়াদ। এই যদি হয় বাস্তবতা, তবে বাংলাদেশের শ্রমবাজার কেবলই কি সংখ্যায় বাড়বে? অভিবাসন ব্যয়টা সবসময়ই একটা খুব রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরুর চেয়ারম্যান তাসনিম সিদ্দিকী মনে করেন, সংকট সমাধানে রিক্রুটিং এজেন্সিগুলোর মনিটরিং নিশ্চিত করা জরুরি। একদিকে ফ্রডুলেন্স, আরেকদিকে আবার উচ্চ অভিবাসন ব্যয়, এই দুটা মিলিয়ে যারা যাচ্ছে তারা অনেক ক্ষেত্রেই কিন্তু ওই জায়গায় গিয়ে যে বেতন পাচ্ছে সেটা দিয়ে তাদের জন্য এটা আয় ব্যয়ের একটা ভারসাম্য এখানটায় তৈরি হচ্ছে না। একদিকে যেরকম আমাদের রিক্রুটিং এজেন্সিরা তৈরি করছেন এবং সরকার সেটাকে অ্যাকাউন্টেবল না করতে পেরে তৈরি করছেন, আর সমস্ত দায়ভার দালালের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন যে লোকাল দালালরা পয়সা নিচ্ছে। আসলে দালালরা তো রিক্রুটিং এজেন্সিরই সাব এজেন্ট। 1976 সাল থেকে বিশ্ব শ্রমবাজারে পাড়ি জমিয়েছেন প্রায় 1.5 কোটি কর্মী, যার মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই ও সংযুক্ত আরব আমিরাতেই পাড়ি জমান 70% বেশি কর্মী, যেখানে সব দেশে কর্মরত ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সহ অন্য দেশের কর্মীদের যাবার খরচ তুলতে সময় লাগে 1 থেকে 5 মাস, সেখানে বাংলাদেশি কর্মীর লেগে যায় ন্যূনতম 2 বছর। অভিবাসন ব্যয় কমানো গেলে রেমিটেন্সের পালে আরও গতি আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মোকাররম হোসাইন, এখন ঢাকা।